প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। যেভাবে করোনা জয় করলেন ডক্টর জাফরুল্লাহ, অন্যদিকে করোনার কাছে হেরে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। প্রিয় দর্শক, পুরো খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। শনিবার রাতে 11 জুন গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়েছে, আল্লাহর রহমতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী করোনা অ্যান্টিজেন নেগেটিভ এবং অ্যান্টিবডি ফর কোভিড-19 পজিটিভ। আমরা ওনার আর কোভিড-19 র্যাপিড টোট বোল্ট LGG পরীক্ষা করেছি, উনি সেখানে পজিটিভ, অর্থাৎ ওনার সিরো কনভার্সন হয়েছে। ডক্টর মুহিবউল্লাহ খন্দকার এই পোস্টে আরো বলেন, ওনার সব পরীক্ষা ওনার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য RNA বায়োটেক উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট দিয়ে করা হয়েছে। উনি বর্তমানে কোভিড নেগেটিভ রয়েছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন ন্যাচারালি 95% ধরে রাখতে পেরেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া চেয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত 25 মে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU PCR পরীক্ষাতেও তার করোনা ভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অন্যদিকে গতকাল সকাল 11:10 সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন। মোহাম্মদ নাসিম প্রথম দিকে করোনা পজিটিভ হয়েছিলেন, ধারণা করা হয় যে করোনার কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে রাত 11:45 ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেন। প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ থাকা অবস্থায় মারা যান। তিনি ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ আবদুল্লাহ। রাত 10:30 দিকে তাকে CMH এ নেওয়া হয় এবং সেখানে ICU তে ভর্তি করানো হয়। পরে 11:45 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর পরে তার পরীক্ষায় কোভিড-19 পজিটিভ আসে। এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।